জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন নানা নানা আয়োজন নিয়ে আফরোজা হাসের রিপোর্ট আয়োজনে হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিরানব্বইতম জন্মবার্ষিকী ও ছাব্বিশতম জাতীয় শিশু দিবস এই উপলক্ষে বাংলা একাডেমির নজরুল মঞ্চে অগ্রজদের কাছ থেকে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তি জীবনের নানা গল্প শোনে শিশু কিশোররা রাজধানীর তেজগাঁও কলেজে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে ঢাকা অঞ্চলের জাতীয় বঙ্গবন্ধু শিশু কিশোর পদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে শিশুদের কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠানে আর উপস্থিত ছিল সংসদ সদস্য সাদেক খান সহ অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান সহ বক্তারা দেশ গঠনে বঙ্গবন্ধুর নানা অবদানের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জনতা ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম আজাদের নেতৃত্বে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় ওদিকে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ব্যাংকটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ও সিইও আতাউর রহমান প্রধান সহ পরিচালনা পর্ষদের সদস্যরা জাতির পিতার জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কাস্টমস এক্সাইজ এন্ড অফিসার্স অ্যাসোসিয়েশন দিবসটি উপলক্ষে মতিঝিলে মা ও শিশু উৎসবের আয়োজন করে ইসলামী ব্যাংক হাসপাতাল ওদিকে শিশু কিশোরদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দিয়েছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা খান বলেছেন বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকারীদের বঙ্গবন্ধু জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন স্বাধীনতা সংগ্রামে গণমানুষকে অনুপ্রেরণা যোগাতে বঙ্গবন্ধুর ভূমিকা স্মরণ করেন মন্ত্রী পরে অতিথিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু জন্মদিনের কেক কাটেন স্বরাষ্ট্রমন্ত্রী